আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে রমজান যা ছিল আমাদের জন্যে বরকতময় যা ছিল আমাদের জন্যে রহমতের যা ছিল আমাদের জন্য নাজাতের এ রমজান মাস যেমন এসেছিল আবার আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে যারা এ রমজান মাসের হরমত গুরুত্ব বোঝেন এর গুরুত্বকে লক্ষ্য রেখে নিজেকে প্রস্তুত করেছিলেন তারা বুঝবেন যে আমাদের কাছ থেকে কত বড় নেয়ামত সরে যাচ্ছে আর যাদের কাছে রমজান সাবান মাসের মতো রজব মাসের মতো ওই মহারম আর জানুয়ারি আর ফেব্রুয়ারির মতো তাদের কাছে রমজান আসলেই কি আর গেলেই কি তাদের জীবনের কোনো প্রভাব পড়ে না তাদের মূল লক্ষ্য হল তারা রাতে ঘুমাবে টাইম টু টাইম তারপরে ডিউটির সময় তাকে জাগতে হবে ডিউটিতে বেরোতে হবে আবার তার পাক শাকের চিন্তা রয়েছে যার যেই দিন পাকের ডেট তার খুব বেশি চিন্তা সে জ্বরে থাকুক মাথা ব্যথা থাকুক অনিচ্ছায় থাকুক তারপরও তাকে তার পাক করতেই হবে যেহেতু টাইমের ব্যাপার এগুলো আমরা সব বুঝি এটা হচ্ছে আমাদের জীবন প্রক্ষান্তরে কাফের আল্লাহ কাফেরদের সম্পর্কে এমনটাই বলেছেন যে ওদের উদ্দেশ্য নিছক দুনিয়া তারা রব বলে পরকাল বলে ওদের কোনো কিছু নাই ওদের অনেক কথাগুলোর মধ্যে একটা কথা যেটা আপনি সোরা পঁয়ত্রিশ ছত্রিশ আয়াতগুলোর মধ্যে পাবেন তাতে আল্লা সুহান তালা বলেন কাফেরদের নেতা এ কথা বলেছিল এন হিয়া ইল্লা হায়া দুনিয়া দুনিয়া নাম তু অনা হিয়া অমা বহসিন তারা বলেছিল এন হিয়া ইল্লা হায়া দুনিয়া এই যে আমাদের দুনিয়ার জীবন এটাই তো একটা জীবন এখানে আমরা মোরে হার হাড্ডি হয়ে যাব মাটির সাথে মিশে যাব অমা নাহ আমাদের আর পরকাল বলে কিছু নাই কেয়ামতের মাঠ বলে কাফেরদের কিছু নাই তাদের সম্পর্কে আল্লা তালা বলেছেন তারা তার রব সম্পর্কে বেখবর এবং পরকালের বিচার সম্পর্কে বেখবর এবং তাদের মূল অবস্থাকেই আল্লা তালা সম্ভবত সুরা রোম তিরিশ নম্বর সুরার সাত নম্বর আয়াতে আপনি পেয়ে যেতে পারেন তাতে রয়েছে দুনিয়া তারা শুধু দুনিয়ার জীবনটাকে খুব ভালো বোঝে ওহোম আনিল হোম গা এবং তারা পরকাল সম্পর্কে একেবারে উদাসীন এটা কাদের চরিত্র এটা মূলত অবিশ্বাসীদের চরিত্র কাফেরদের চরিত্র তাদের কাছে পরকাল বলে কিছু নাই এই জন্য তারা দুনিয়া নিয়ে মেতে থাকে এই জন্য দুনিয়ার চিন্তাটা তাদের সবথেকে মুখ্য উদ্দেশ্য থাকে তারা তার দুনিয়াকে সুন্দর করার জন্য যা করা লাগে তা করে কিন্তু অপরদিকে আমরা তো আল্লাহর প্রতি ইমান এনেছিলাম আমাদের মূল পরিচয় কি এখানে সৌদি আরবে আমরা এসেছি ওয়ার্কার হিসেবে এটা কি আমাদের মূল পরিচয় বরং পৃথিবীর যে কোনো প্রান্তে আমি আর আপনি থাকি না কেন রিজিকের জন্য যদি যেতে হয় আমাদের প্রথম পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা আমাদের প্রথম পরিচয় কী আমাদের প্রথম পরিচয় লেবার নয় আমাদের প্রথম পরিচয় প্রবাসী নয় আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা আল্লাহর বান্দা আমরা হচ্ছে মুসলিম যদিও আল্লা তালা আলা তকদিরে লিখে রেখেছেন আমরা দুর্বল অভাবী গরিব রাষ্ট্রের সন্তান কিন্তু আল্লা সুবাহানাহুয়া তালা এটা করেছেন এই দুনিয়ার ভারসাম্যকে রক্ষা করার জন্য এবং পরীক্ষা করতেছেন যে এই অবস্থায় থেকেও কে আমার শুকুরগুজার বান্দা হয় এটা জাস্ট পরীক্ষা করার জন্য আল্লাহ সাদা কালা দুঃখ কষ্ট হাসি কান্না এগুলো কেন সৃষ্টি করেছেন সবটাই হলো আল্লাহ সব তালার পক্ষ থেকে পরীক্ষা যারা সুন্দর দেহ পেয়ে গেছেন যারা শক্তি সামর্থ্য পেয়ে গেছেন যারা অনেক মর্যাদাবান লোক অনেক মর্যাদা মর্যাদাকর বংশের লোক তারা যেন তার নিচের লোকদেরকে দেখে আল্লাহর প্রশংসা করে যেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটা সম্মান দিয়েছে যারা সুস্থ আছেন তারা যেন অসুস্থ ব্যক্তিকে দেখে যেন আল্লাহর প্রশংসা করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত বড় রোগ দেননি পাগলকে দেখে আপনার আল্লাহর প্রশংসা করা উচিত যে আল্লাহ আমাকে পাগল করেনি আর নাকি আপনি পাগলকে দেখে আক্ষেপ করবেন যে আল্লাহকে পাগল কেন বানাইল না ওটা আপনার আমার কাজ না আমার আপনার কাজ হলো আমি সুস্থ আছি আপনি রিজিক প্রাপ্ত হচ্ছেন আপনি বেঁচে আছেন নিরাপত্তায় আছেন তার মানে আপনি আল্লাহর অনেক নিয়ামতের মাঝে বেঁচে আছেন আপনি বলেন তো দেখি ফিলিস্তিন এটা আরব রাষ্ট্র এবং আল্লাহ সুবাহানা হুয়া তালার পছন্দনীয় রাষ্ট্রের নাগরিক তারা যেই জায়গাটাকে আল্লাহ বরকতময় জায়গা কোরআনে ঘোষণা করেছেন যেটা আপনি সুরাবানি ইসরাইলের প্রথম আয়াতে পেয়ে যাবেন সুবহান আল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাজি বারাকনা হাওলা আল্লাহ বলেছেন আমি তার পুরো চারোপাশটাকে বরকত দিয়ে ঘিরে দিয়েছি এটা হচ্ছে এই ফিলিস্তিন যে জায়গাতে অসংখ্য নবিরাসেলদের আগমন ঘটেছে এবং কেয়ামতের পূর্বে এই মক্কামদিনা থেকেও বেশি প্রাধান্য পেয়ে যাবে এই ফিলিস্তিন কারণ সেখানেই ইসলাম আসবে এই মানুষ পৃথিবীর মানুষ কে পর্যন্ত তুচ্ছ মনে করবে বা হালকা মনে করবে এখান থেকে প্রস্থান করবে অধিকাংশ মানুষ সেই দিকে মুভ করবে তার মানে এতটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে কিন্তু সেই জায়গার মুসলিম আমাদের চেতে অনেক বেশি সুন্দর তাদের অনেক বেশি সমৃদ্ধ ছিল কিন্তু আপনি যেভাবে বসে নিরাপত্তার সাথে এখন ক্ষুদ শুনতেছেন তাদের কি সেই নিরাপত্তাটা আছে কী মনে করেন আছে তাদের নিরাপত্তা নাই তাদের নিরাপত্তা তাহলে বলেন তো দেখি তারা সুন্দর হয়ে আরব হয়ে ভালো বংশের লোক হয়ে পয়সাওয়ালা হয়ে তারা ভালো আছে না আমরা গরিব রাষ্ট্রের মুসলিম নিরাপত্তায় আছে আমরা ভালো আছি বলে এই মূলত আপনার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে যে আমরা হলাম মুসলিম এটা আমাদের প্রথম পরিচয় আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এটা আল্লাহর অনেক বড় নিয়ামত আল্লাহ আমাকে কর্ম করার শক্তি দিয়েছেন আমি কারো উপরে ডিপেন্ডেন্ট না আমি কারো উপরে বোঝা হয়ে থাকি না এই পৃথিবীতে তার মানে আমি আল্লাহ আল্লা তালার অনেক কল্যাণের মধ্যে আছি তো যারা শুধু দুনিয়া দুনিয়ার জন্য কর্ম করেন আমাদের মুসলিম ভাই আমি এক সময় সৌদি আরবে ছিলাম আপনাদের মতো কর্মই করতাম তো দেশ থেকে ফিরে এসেছি একটা বিশেষ উদ্দেশ্যে উমরা করার জন্য যে দাম্মামে ছিলাম আবার দাম্মামের ভাইদের এবং শেখদের সাথে দেখা করার জন্য এসেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়েছেন যে আজকে এখানে আপনাদের সামনে খুদ ভাই দাঁড়িয়েছি তো আমি আমার অন্তর থেকে একটা মেসেজ দেব সেটা হচ্ছে আপনি বাঙালি অভাবী কর্ম করে খান কোনো আপত্তি নাই অন্তত অন্তরটাকে আপনি প্রশস্ত করে রাখেন আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে এই লেবারেই এটা আমাদের আসল পরিচয় না এটা আজকে আছেন কালকে আপনি লেবার না আমরা তো কৃতদাস না নিজেকে হীন করবেন না আমরা কালো হতে পারি অভাবী হতে পারি দুর্বল হতে পারি কর্মকার মেনে নিম সব ঠিক আছে আমরা কিন্তু কৃতদাস না হুয়া তালা এই আরবদের মাঝেও বহু মানুষকে কৃতদাস অবস্থায় পৃথিবীতে রেখেছিলেন তারপর রাসুল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে উদ্ধার করে আবার সম্মানিত জীবন দিয়েছেন তারাও কিন্তু কৃতদাস ছিল কিন্তু আমরা কৃতদাস ছিলাম না কথার কথা তো হীনমন্যতায় ভোগবেন না আল্লা সুবহানাহুয় তালা সম্পর্কে সবসময় আপনি ভালো ধারণা রাখবেন কারণ আল্লাহ আল্লা তালা আমাদের এই অবস্থা করেছেন শুধু পরীক্ষা করার জন্য শুধু পরীক্ষা আল্লাহ সুবাহানাহুয়া তালা কি বলেছেন যে আমি শুধু আরবদেরকে সম্মানিত করেছি কিয়ামতের মাঠে তারাই সম্মানিত থাকবে পয়সাওয়ালারাই সম্মানিত হবে আল্লাহ এটা বলেন নাই আল্লাহ বলেছেন আকরমা কুম ইন্দালি হতে পারো তুমি বাংলাদেশি কিন্তু তোমার মধ্যে যদি তাকুয়া থাকে তাহলে আল্লাহর কাছে তুমি হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত এই জন্য ওয়া তাআলার দিকে আমি আপনাদেরকে ডাকবো এ রমজান মাস এটা শুধু আরবদের জন্য আসে নাই এটা আমাদের জন্য এসেছে এবং আমরা জানি যে এই রমজান মাসের সর্বশেষ দশ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে আপনি কি খবর রাখেন যে আজকে কত রমজান পার হয়ে চলে যাচ্ছে অধিকাংশ মানুষ জানেন সেটা এবং আপনি জেনে নেন আজকের যে রাত আসতে যাচ্ছে এটা কিন্তু সাতাইশের রাত যে রাত আমাদের সমাজের মানুষ থেকে বেশি প্রাধান্য দেয় যদিও এটা উচিত নয় কারণ সাতাইশে রাতেই কদর হবে বলে এমন কোনো নির্দিষ্ট কোনো দিন নেই সাতাইশ তারিখে কদর হয়েছিল রাসুসলামের সময় কোনো এক সময় এটা ইমাম মুসলিম কুট করেছেন তবে ওই হাদিসের মধ্যে আবদুল ইবনে মাসুদ রাদিউল্লাহ তালুমার একটা উক্তি রয়েছে আনহুর একটা উক্তি রয়েছে সেটা কি জানেন মান আসান আতান আসাব লাইলাতুল কদর তাকে প্রশ্ন করা হয়েছিল লাইলাতুল কদর কবে কোন রাতে তখন তিনি মস্কারি ছলে নিন্দা করার ছলে বলেছিলেন যেই ব্যক্তি সারা বছর কে লাইল করে সেই ব্যক্তি কদর পেয়ে যাবে কি বলেছিলেন যে ব্যক্তি যার অভ্যাস সারা জীবন তাহাজ্যোত পরে এই ব্যক্তি প্রশ্ন করা লাগবে না যে কদর কবে হবে সে অটোমেটিক কদর পেয়ে যাবে এই প্রশ্নটা আমরা করি যারা ফরজ নামাজি পড়ে না যাদের কাছে এস আর গুরুত্ব নাই যারা শুধু সিজনাল মুসলিম হিন্দুদের মতো সপ্তাহে একবার শুধু ওরা পূজা করবে ওদের লাইফের সমস্ত ইবাদত শেষ কদর কবে হবে ওই সাতাইশে রাত জাগে শুধু বেনামাজিরা কিন্তু যারা প্রকৃত অর্থে কল্যাণকামী তারা কখনো এক রাতের আশায় বসে থাকে না আপনি তো আপনার নবী মাহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই হেউয়াসাল্লামের আদর্শটাকেই গ্রহণ করেন নাই যদি কিনা আল্লাহ আনা হুয়া তালা কোরআনে সূরা আহ তেত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াতে বলেছেন লা কাদ আলহ কুমফিয়া রসুল ইল্লাহতুন হাসানা রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে এটা কোন ক্ষেত্রে জীবনের সব ক্ষেত্রে কদর পাওয়ার ক্ষেত্রেও আপনাকে উচিত ছিল রাসূসলামের আদর্শটাকে গ্রহণ করা রসূল্লামের আদর্শ কী ছিল এই দাখাল আল যখন দশ রমজান বাকি থাকতে রমজান মাস চলে আসত তার মানে শেষ দশক চলে আসত তিনি বলতেছেন যখনই রমজান মাসের শেষ দশক চলে আসত সারা রাত জেগে থাকতেন তিনি তার স্ত্রীদেরকেও জাগাতেন এবং জদ্দা ও সাদ্দাল মেহজার এবং তিনি তার কাপড়কে বেঁধে নিতেন তার মানে এই দশ রাত তিনি স্ত্রীদের কাছে যেতেন না কারণ এই দশ রাত তিনি এতে কাফে বসতেন মোহাম্মদ রাসুল্ল সাল্লাম আলী ও তার কাছে অপশন চাওয়া হয়েছিল ইয়া রসুল্ল আপনি আমাদেরকে অপশন দিয়ে দেন আমরা নিজেদেরকে খাসি করে নিই মানে আমাদের যৌন চাহিদার কোনো দরকার নাই যেভাবে আমরা বকরিকে খাসি করি এরকম যৌন চাহিদা আমাদের লাগবে না কেউ বলেছিলেন যে আমাদেরকে সংসার থেকে মুখ ফিরানোর অধিকার দিয়ে দেন আমি আমার স্ত্রী থেকে তালাক দিয়ে দিব জীবনে কোনো দিন সংসার করবো না রাসুল ইসলাম বলছেন লারহবানিয়া তাফিল ইসলাম ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নাই বরং ইসলাম হলো আপনি কর্মও করবেন সংসারও চালাবেন আল্লাহর ইবাদতও করবেন এটা হচ্ছে ইসলাম সেই রাসুল তার লাইফে কোনো দিন সারা রাত জেগে থাকতেন না কিন্তু রমজান মাসের শেষ দশক আসলে তিনি নিজেও জেগে থাকতেন তার পরিবারদেরকেও জাগাতেন এবং দশ রাত কন্টিনিউ একটা জিনিস লক্ষ্য করে কি দেখেছেন আপনি যার উপরে ওহি নাজিল হয় যার উপরে সুরা কদর নাজিল হয়েছে তিনি জানে না কদর কোন রাত্রে হবে আর আমাদের দেশের হুজুরদের কথার উপরে ভিত্তি করে আপনি সাতাইশের রাত্রটাকে নির্ধারণ করে নিয়েছেন কিসের ভিত্তিতে এটা রাসুল্লাহ সাল আল্লাহ ওয়াসাল্লামের আদর্শ নয় রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম আমাদের জন্যে সবকিছু সহজ তিনি চেয়েছেন যেটা সহজ তিনি সেটাই গ্রহণ করতেন তিনি যদি জানতেন যে সাতাশে রাতেই কদর হবে তাহলে তার দশ রাত্র জেগে থাকার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তিনি কেন মেহনত করেছেন রাসুল স্লামের আরেকটা হাদিসের ভিত্তিতে রাসুল বলেছেন রাসুল সাল্লাম বলেছেন কদরের রাত থেকে যেই ব্যক্তি মাহরুম হয়ে যাবে সে যেন সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল আর কদরের রাত থেকে তো ওই ব্যক্তি মাহরুম হয় যে প্রকৃত অর্থেই হতভাগ্য প্রকৃত অর্থে যে ব্যক্তি হতভাগা সেই ব্যক্তি কেবল এই কদরের রাত থেকে মাহারুম হয়ে যায় কিন্তু এই কথা এখন বিকবে না কারণ আপনারা অলরেডি চারটা রাতকে পার করে ফেলেছেন একুশের রাত হয়তো গুরুত্ব দেন নাই তেইশের রাতও চলে গেছে পঁচিশে রাতও চলে গেছে আজকে হচ্ছে সাতাশের রাত তবে আমরা আল্লাহ তালার পক্ষ থেকে নিরাশ নই আমরা জানি যে আমরা আমাদের জাতি ঘুরে দাঁড়াতে পারে হয়তো আপনার এই কথাগুলো অন্তরে গাঁদবে এবং বাকি আপনার হাতে আরো দুইটা রাত আছে আজকের রাত আর উনত্রিশের রাত যদি আপনি কথা বুঝে থাকেন তাহলে এই দুইটা রাতকে আপনি আপনার জীবনের সবথেকে মূল্যবান রাত মনে করবেন কেননা জানেন প্রত্যেক বছরই অধিকাংশ মানুষ মারা যাচ্ছে আমি আর আপনিও বেঁচে থাকবো না আল্লাহর অনুগ্রহ যে গত করোনায় বহু মানুষ মারা গেছে কিন্তু আমি আর আপনি বেঁচেছিলাম আল্লাহ হয়তো আমাদেরকে রমজান মাসে পৌঁছাবেন বিদায় এজন্য আমরা বেঁচে আছি আল্লাহ আলা আমাদেরকে কদর পাওয়াবেন বিদায় এই জন্য আমাদেরকে আল্লাহ সচেতন করে রেখেছেন এটা হয়তো আগামী বছর অধিকাংশ মানুষের নসিবে হবে না রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল এগুলো হচ্ছে আপনার আমল দেখানো হয়েছিল রাসুলসাল্লামের কাছে অত্যন্ত কম মনে হলো যে আমার উন্মতের আমল এত অল্প যেখানে নু আলাইহ সালাম তার জাতিকে নিয়ে এক হাজার বছর বেঁচেছিলেন তারা ইবাদত করেছে এক হাজার বছরের ইবাদত তাহলে আমার উম্মত তো মাত্র ষাট থেকে সত্তর বছর বয়স পাবে তাহলে আমার উম্মত তো সমস্ত উম্মতের পেছনে পড়ে থাকবে তিনি এটা আক্ষেপ করেছিলেন তখন আল্লাহ সুবহানা তালার পক্ষ থেকে তাকে লাইলাতুল কদর দেওয়া হয়েছে যে আপনার উন্মতের জন্য এটা আমি বরাদ্দ করে দিলাম যদি কোনো ব্যক্তি এক বছর কোন এক কদর রাত পেয়ে যায় তার আমল নামার মধ্যে এক হাজার মাস ইবাদত করলে যত নেকি হবে তার এক রাত্রের মধ্যে সেই নেকি দিয়ে দিলাম মানে তিরাশি বছর প্লাস কেউ যদি সারা রাত ক্যাম্প করে যেই নেকি কামাবে আপনার এক রাত্রের ক্যাম এক রাত্রের সালাত আপনাকে তার থেকে বেশি মর্যাদায় উঠিয়ে দিবে এবার বলেন তো দেখি যদি আপনি তা আপনার জীবনে দশটা কদর পেয়ে যান তার মানে কি এক হাজার বছর পার করে চলে যেতে পারবেন মাত্র দশ বছরে মাত্র দশটা রাতে তাহলে এগুলোকে খাম ভাবে নয় আমি জানি আমরা জানি যে আপনারা কষ্ট করেন অনেক কষ্টের মেহনতের কাজ করেন তারপরে ইনকাম হয় নসিব হয় তারপর আপনি শুক্রিয়া আদায় করেন কারণ অনেক মানুষ আছে কর্ম করতে চায় প্রস্তুত অনেক মানুষ আত্মহত্যাও করে অনেক মানুষ নেশাতে জড়িয়ে যাচ্ছে এমন যুবক যারা কর্ম করার ক্ষমতা রাখে কিন্তু কর্ম পাচ্ছে না তারা বেকার একটা বলেন না যে বেকার আপনারা তো অনেক সময় আপনি চাইলে চাকরি ছেড়ে দিতে পারেন যে কষ্টকর কাজ আমি এই করব না পারেন না ছেড়ে দিতে কিন্তু কেন ছাড়ছেন না কারণ আপনি ভালো করেই জানেন এই কষ্টকর কাজটা এটা আমার জন্য বরকতের আমি বসে থাকার চেয়ে বসে থাকলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না এই জন্য আপনি শুক্রিয়া দেখেন হোক কষ্টকর কাজ কিন্তু তারপরে আপনি চাকরি পেয়েছেন রিজিক আসতে আসে আপনার প্যারেশানে দূর হবে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো আপনি আপনার চাকরির উপরে ডিপেন্ডেড হয়ে থাই কেন না আপনি আট ঘন্টার মাঝে মাঝে আল্লাহ সব আনাহ তালার জন্য দুই রাখা সালাত পরার চেষ্টা করেন যে আল্লাহ তুমি আমার তকদিরকে পরিবর্তন করো সারা জীবন গাধার মতো থাকেন না এটা আমার ওপিনিয়ন জেনে নেন তিন শ্রেণীর পশু রয়েছে এক শ্রেণীর পশু হচ্ছে সুন্দর এগুলো ব্যবহার করা হয় না শুধু সাজিয়ে রাখা হয় যেমন কিছু বিড়াল দেখেন না পালে কুলে তুলে পালে অথচ পশু আর কিছু প্রাণী আছে যেগুলোকে আপনার ব্যবহার করা হয় যেমন গরু ঘোড়া এগুলো খায় চরে ধান চাষ করানো হয় পানি সেচের কাজ করানো হয় আর কিছু পশু আছে যেগুলোকে শুধুমাত্র কাজ নেওয়া হয় যেমন কুলুর বলদ গাধা এগুলো দিয়ে কোনো রকমের সাজসজ্জা করা হয় না এগুলো শুধু গাধার মতো খাটানো হয় আমাদের মানুষের মধ্যে তিন শ্রেণীর মানুষ রয়েছে যারা হলো সুপিস এরা হল বড় বড় বংশধর বা বড় বড়ো পয়সাওয়ালার পোলাপান এরা হচ্ছে সুপিস মিডেলে আছে কিছু মানুষ যারা কল্যাণকর যারা দিন ধর্ম করে কর্ম করে আর কিছু আছে দিন ধর্ম করে না গাধার মতো সারাদিন শুধু খাটে তাদেরকে মনে হচ্ছে যে আল্লাহ সব তালা গাধা করে সৃষ্টি করেছেন যে তার রবকে চিনে না সারাদিন চব্বিশ ঘন্টা সে কাজে লিপ্ত এমনটা হইয়েন না অন্তত মুসলিম এমন হবে এটা আমরা চাই না এটা হিন্দু না ছাড়া হতে পারে কিন্তু আপনি মুসলিম এটা মনে রাখেন আপনার জন্যে কর্ম করা এটা জায়েজ হালাল বা উচিত কখনো কখনো ফরজ কিন্তু এটার জন্যে আপনাকে আমাকে সৃষ্টি করা হয় নাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি কেন করেছেন আল্লাহ বলেছেন অমা জিন্নাওয়াল ইনসা ইবুদ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য আর এই ইবাদত শুধু রমজান মাস পর্যন্ত খান্ত থাকবে না দেখা যাবে যে আমাদের মতো কিছু ব্যক্তিরা আছে যারা হয়তো রমজান মাসে আদায় করেছি তারা বি পড়েছি কেয়ামলাইল করেছি দান সাদকা করেছি হয়তো উমরা করেছি হয়তো অনেক কিছু নেকির কাজ করেছি এমনকি কোরআন পাঠ করেছি যেমনি রমজান চলে যাবে আপনি কেন যেন মনে হচ্ছে যে চান রাত থেকে আপনি যেমন ফ্রিডম পেয়ে যাবেন মনে হচ্ছে যে আপনার লাগামকে খুলে দেওয়া হবে এখন আপনি আবার এগারো মাসের মতো যা খুশি তা খাবে এমনটা না যেমন কিছু পশুকে দেখবেন মালিক একটা সময় মোহা লাগিয়ে রাখে মুখ বন্ধ করে রাখে যাতে যে কোনো কিছুর মধ্যে মুখ না দিতে পারে যখন তার খাদ্যের সময় হয় তখন দেখবেন মোহাটা খুলে দেয় আর সেই পশু খাদ্যের দিকে যে কিভাবে দৌড় দেয় এটা আপনি দেখতে পাবেন আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন যে রমজান মাসে আমি তো নিজেকে আবদ্ধ করে রেখেছিলাম হয় রমজান শেষ হয়তো মনে হচ্ছে যে আল্লাহ আমার লাগামটাকে খুলে দিলেন এখন মনে হয় আমার মতো ওই আগের জীবনটাই মনে জায়েজ হয়ে যাবে না জায়েজ হবে না যে গান বাজনা আপনি রমজান মাসে বন্ধ করেছেন চান রাত থেকে সেটা আপনার জন্য হালাল হয়ে যাবে না যে নোং রামিগুলো আপনার রমজান মাসে ছেড়ে দিয়েছিলেন এটা আপনি কিয়ামত পর্যন্ত বহাল রাখার চেষ্টা করেন আল্লাহ সুবাহ সুরা হিজির পনেরো নম্বর সুরার সর্বশেষ আয়াত নিরানব্বই নম্বর আয়াতে বলেছেন ও ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মালাকুল মৌত উপস্থিত না হয়ে যাচ্ছে তার মানে রমজান মাস আমাদেরকে শিক্ষা দিতে এসেছিলেন যে কিভাবে আমরা আল্লাহর ইবাদত করব এবং এই রমজান মাস আমাদেরকে প্রস্তুত যদি করে থাকে বাকি আগামী রমজান পর্যন্ত আপনি পাঁচ অক্ত নামাজকে বহাল রাখার চেষ্টা করেন যেভাবে আপনি এক পৃষ্ঠা কোরআন পড়তেন অন্তত প্রতিদিন এটাকে বহাল রাখার চেষ্টা করেন কারণ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল আমাল আফতাল কালা আদোয়া মুহা ওয়াইন কাল্লা তুমি ওই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় যে আমলটা তুমি সব সময় করো হতে পারে সেটা অল্প হোক অল্প কিন্তু তুমি যদি প্রতিনিয়ত করো তাহলে এটা আল্লাহ তালার কাছে বেশি পছন্দনীয় আপনি রমজান মাসে আট রাকাত বিশ রাখাত নিয়ে মারামারি করেছেন জিত করে বিশ রাকাত পরেছেন কিন্তু ঈদের দিনে থেকে আপনি দুই রাখাতও পরবেন না আপনার মধ্যে কোনো কল্যাণ নাই কল্যাণ হলো আপনি এই কেয়ামুল লাইলটাকে তারাবিটা বা তাহাজুতটাকে আপনি সারা জীবন চালিয়ে রাখার চেষ্টা করেন অন্তত দুই রাকাত পরে সাথে আরও তিন রাকাত বেতের পরে নেন এই অভ্যাসটা জারি রাখেন তাহলে বোঝা যাবে যে রমজান মাসের তারাবির মাধ্যমে আপনি একটা যোগ্যতা অর্জন করেছেন যারা নেশামুক্ত আছেন আপনি আর সিগারেটের দিকে ফিরে যান না এই জর্দা তামাকের দিকে আপনি যান না আপনার লাইফটাকে সুন্দর করেন একটা মানুষের মুখে দুর্গন্ধ আসলে আপনি তার সাথে কথা বলতে ইতস্ত বোধ করেন আর আপনি সারাক্ষণে নোংরা জিনিস খেয়ে নিজেকে গন্ধ করে রাখবেন একটা মুসলিমের সাথে তো আপনার কথা বলতেই পারেন না সম্মানের সাথে কেয়ামতের মাঠে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে কিভাবে দাঁড়াবেন এই জন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো আপনি আপনার মুখটাকে পরিষ্কার রাখার চেষ্টা করেন হারাম থেকে এবং দুর্গন্ধ থেকে মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি অলওয়েজ করতেন তিনি ছিলেন সবচেয়ে সুন্দর পবিত্র তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমলগুলো আদবগুলো সময় যেহেতু খুব দ্রুত চলে যাচ্ছে বাংলাদেশে আমরা খুদ অন্তত ঘন্টা দিই এখানে হয়তো সেটা সম্ভবপর হবে না আর এই অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ রয়ে গেছে জানি না সেটা পুরা হবে কিনা তবে আমি জানি যেটা আপনারা জানেন আমি দলিলগুলো আমার সামনে আছে কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করতেছি মুখস্থ বলার জন্য রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এখানে আমাদের তিনটা মেসেজ রয়েছে দেখেন রহমতের মাস ছিল এটা এই রহমতের মাসে অসংখ্য মানুষকে কিন্তু ক্ষমা করা হয়েছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজ রাহমাহুল্লাহ তার সিয়ামের প্রথম হাদিস ছয়শ বিরাশি সিক্স এইট টু তাতে ছিল লিল্লাহ ও তাকা নার। অজালিকা কোল্লা লাইলা রমজান মাস পুরো রাতটাই ছিল পুরো দিনটাই ছিল নাজাতের প্রত্যেক দিন আল্লাহ অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্ত করেছেন এটা ছিল রমজান মাস রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস পুরাটাই ছিল বরকতের সে মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আপনারা হয়তো সে হাদিস জানেন রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম তিনি মিম্বরে উঠতেছিলেন এবং তিনি বললেন আমিন 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 তাকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রসুল সাইত্তাল মেম্বার কুলতা আমিন আপনি যখন মিম্বরে চাপ ছিলেন তখন তিনি আপনি আমিন বলতেছিলেন কেন তখন বলছে ইন্না জিব্রাইলা আতানি ফলা মোহাম্মদ মানা কার্লা ফাল ফকুল আমিন ফকুল তো আমিন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মেম্বরে ওঠার সময় জিবরিল আলাইসাল্লাম উপস্থিত হয়ে গেছেন এবং আমাকে তিনটা কথা বললেন যে যে আপনার নাম শুনবে আর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলবে না মানে আপনার উপরে দূরত পড়বে না সেই ব্যক্তি জাহান নামে যাবে সেই ব্যক্তি লাঞ্ছিত হবে রাগিমা জুলিন এই ভাষাগুলো আছে যে ব্যক্তি তার পিতামাতাকে মাতাকে জীব জীবিত অবস্থায় পেল বৃদ্ধ অবস্থায় পিতা অথবা মাতা কোনো একজনকেও যদি পেলো আর তাদের মাধ্যমে তাদের খেদমত করে নিজেকে জান্নাতি করতে পারলো না তাহলে এই ব্যক্তি ধ্বংস হবে রাগিবা আনফু আনফুরা জুলিন এই ব্যক্তির নাক দুলাই দূষারিত হোক এবং ওই ব্যক্তির উপরে বদ্ধ করেছেন যে ব্যক্তি রমজান মাস পেলো আবার রমজান মাস চলে গেল কিন্তু তার পাপ মাফ করাতে পারলো না তার গুনা গুনাই থেকে গেল আপনি বলে দেন এই ব্যক্তি জাহান নামে যাবে বলেন আল্লাহর কাছে আমিন রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম আমিন বলে দিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ দুইজন ব্যক্তি সৃষ্টির শ্রেষ্ঠ দুইজন ব্যক্তি জিবল ইসলাম যিনি হলেন আকাশের সর্দার আর মোহাম্মদুর রসুল্লাহ সালাম আলহি ওয়াসাল্লাম যিনি হলেন পুরো সৃষ্টির সর্দার তারা দুজনেই আমিন বলেছেন বেনামাজি বা বেরোজদার যারা বা রমজান মাসের হক আদায় করেনি পাপ মাফ করাতে পারল না তওবা করলো না আল্লাহর কাছে অথচ রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন ক্ষমা করার জন্য আমাদের অভ্যাসগুলোকে দূর করার জন্য কিন্তু আপনি আপনার বদব্যাস নিয়েই বসে আছেন তাহলে আপনার জন্য কিন্তু জাহান নামের সংবাদ রয়ে গেছে এই জন্য বেঁচে থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও বলা হয়েছে রব্বাসাইমিন লাইসা লাহুম মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রব্বাকাইমিন লাইসা লাহুম মিন কিয়ামিহি ইল্লা আসহর কতক সায়েম ব্যক্তি আছে যে শুধুমাত্র রমজান মাসের সিয়াম রেখেছে কিন্তু কি পেয়েছে খিদার কষ্ট পিপাসার কষ্ট কোন নেকি পায়নি আর কতক ব্যক্তি রাত জেগে তাহাজ্জুদ পড়েছে কিন্তু কি পেয়েছে শুধু রাত জাগা ব্যক্তি যারা মার্কেটে ঘুরতেছে রাত জেগে তাদের অবস্থা যা এই ব্যক্তি মসজিদে এসে ঘরে ক্যাম করেও তার অবস্থা তা একই লেখা হবে নেকি লেখা হয় নাই কেন কারণ সে এই বাদতগুলোর হক আদায় করেনি সে তার খাম খেয়ালি করেছে তাহলে এক শ্রেণীর মানুষ যদি নামাজ পড়ে সিয়াম রেখে যদি নেকি থেকে মাহরম হয়ে যায় আর আপনারা যারা নামাজই পড়েন নাই আপনারা যারা সিয়ামে রাখেন নাই আপনাদের রেজাল্টটা কি হবে ওই আয়াত কি আপনার মনে পড়ে না ফওয়াইল উল্লিল ওই ওই ব্যক্তিরা ধ্বংস হবে ওয়েল নামক জাহান নামে যাবে যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর ছিল তাহলে নামাজ যদি উদাসীনতার কারণে বেখবর কারণে যদি নামাজিকে আল্লাহ জাহান্নামের নামের ধমক দিতে পারে তাহলে বেনামাজির কী হবে আপনি একবার ভাবেন নাই একবারও ভাবেন নাই আপনি অতএব আমাদেরকে ভাবতে হবে এই জমিন শুধু আপনাকে আল্লা সুবাহান হাত কর্ম করার জন্যে পাঠায় নাই বরং আল্লাহ তার ইবাদতের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন আমার আবারও আমি আমার মুসলিম ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যারা শেষের দিকে এসেছেন আপনার জন্মটা এই জমিনের মধ্যে কর্ম করার জন্যে আসে নাই শুধু দুনিয়ার মধ্যে আপনি কাফেরদের মতো কাজ করবেন আর খাবেন পশুর মতো এর জন্য আপনাকে পাঠানো হয় নাই আপনার প্রথম পরিচয় হলো আপনি মুসলিম আমরা হচ্ছে আল্লাহর বান্দা আমাদেরকে আল্লাহর বাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে উপরন্ত রিজিকের সন্ধান করতে হয় আমরা শুধুমাত্র কর্ম করি এতটা আমাদেরকে হালালের উপরে থাকতে হবে আল্লাহ যে রিজিক আপনাকে দিয়েছেন নির্ধারিত করে রেখেছেন সেটা আপনি প্রাপ্ত হবেনি আপনি আল্লাহকে ভুলে যেন না আল্লাহ তালাকে স্মরণ করেন বরং আপনার তকদির আল্লাহর হাতে রয়েছে আল্লাহ চাইলে পরিবর্তন হতে পারে আপনার প্রচেষ্টায় কোনোদিন পরিবর্তন হবে না এটা আল্লাহ চাইলে হতে পারে আল্লাহ যেমন চেয়েছেন আমাদেরকে মুসলিম ঘরে সৃষ্টি করেছেন আল্লাহ যেমন চেয়েছেন আমাদেরকে সুস্থ করেছেন আল্লাহ যেমন চেয়েছেন আপনারকে আমাকে আল্লাহর ঘরে এই ইবাদত করার তৌফিক দিয়েছেন এভাবে আল্লাহ চাইলে আপনাকে আল্লাহ হওয়া তালা শক্তি সামর্থ্য দিতে পারেন আপনার মনের ইচ্ছাগুলো আল্লাহ পুরো করে দিতে পারেন তবে একটা সময় তো অবশ্যই আল্লাহ করবেন সেটা হচ্ছে জান্নাতে দুনিয়াতে আপনার হয়তো ঘাটতি থাকতে পারে কিন্তু আপনি যদি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন আল্লাহ এটা ওয়াদা করেছেন বান্দা তোমাকে এমন একটা জান্নাত দেওয়া হবে যেখানে তুমি যেদিকে তাকাবে যা ধরবে লা অলা আল্লাহ বলেছেন জান্নাতের এটা গুণ যাকে যা দেওয়া হবে এটা তার কাছ থেকে কোনো দিন ছিনিয়ে নেওয়া হবে না কোনোদিন এটা হারিয়ে যাবে না নষ্ট হবে না আর মক্ত আতিন ওলা মামনো মামনু তো বুঝেন তাই না সৌদি আরব সবাই চাপ বলছে হ্যাঁ বলে কি না মামনো মানে হচ্ছে নিষেধ এটা তোমার জন্য নিষেধ যে নিষেধ আমাদের পিতা আদম আলহ সালামের জন্য ছিল যে এই গাছকে আল্লাহ জান্নাতে রাখে নাই আপনি জানেন যে গাছের কাছে যাওয়া নিষেধ ছিল যেটার কারণে আদম ইসলাম ভুল করেছিলেন জান্নাতকে হারিয়েছিলেন আল্লাহ আমাদের জন্যে সেই কাজটা দ্বিতীয়বার করেন নাই জান্নাতে এমন কোনো কিছুই আল্লাহ রাখে নাই যেটা হারাম হতে পারে আল্লাহ বলেছেন বান্দা তোর মন যা চায় তুমি যা খেতে চাও যা তুমি পেতে চাও সব তোমার জন্য হালাল করে দেওয়া হয়েছে সব যেটা দুনিয়াতে কাফেররা জীবন যাপন করে ওটা আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবেন সেখানে কোনো হারাম কিছু নাই সবই আপনার জন্য হালাল করে দেওয়া হবে সেই জীবনটাকে আপনি হারানোর জন্য এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছেন এটা মোটেও হতে পারে না রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তা আল্লাহর কসম করে বলেছেন ওয়াল্লা জি নবসুবিয়া দেহি মা মাসাল উদ্দুনিয়া কসম নাই মা মাসালো দুনিয়া এল্লা কামিসলু মা ইয়াজ আলু আহাদুকুম আই এস বাহু হাজিহি ফিলিয়াম্মে ফালিয়াংজুর বিমাতার ইমা মুসলিম হাদিসটাকে কোট করেছেন রাসূলুল্লা সাল্লাল্লাহ মা আলাই হেসাল্লাম বলেন কেউ যদি দুনিয়াটাকে পরকালের সাথে কম্পেয়ার করতে চায় তাহলে তার জন্য এটা যথেষ্ট সে সমুদ্রের কিনারায় চলে যাক এটা আপনি সৌদি আরবে আসছেন এখন আপনার এই হাদিস বোঝা সহজ হবে কারণ বাংলাদেশের সমুদ্র অনেক দূরে কিন্তু যারা দামদামে থাকেন আপনি সমুদ্রের যে যেকোনো সময় যেতে পারেন আপনি একবার সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আপনার এই আঙুল তবে এই আঙুলটা আপনি ডুবিয়ে দেন ডুবিয়ে দিয়ে আপনি তুলে নিয়ে আসেন এবং দেখেন আপনার এই আঙুল কতটা পানি সমুদ্রের বুক থেকে তুলে নিয়ে আসতে পারে আপনি সুদ করে তুলে দেখেন মাত্র এক ফুট আসবে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলে দিয়েছেন একজন ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য যদি সারা জীবন মেহনত করে পুরো দুনিয়ার মালিক যদি হয়ে যায় তার মূল্য হলো মাত্র এক ফুটা পানি আর আল্লাহ তার জন্য যেটা বরাদ্দ রেখেছেন সেটা হচ্ছে সমুদ্রের পানি যেটা কিয়ামতের মাঠে তাকে দেওয়া হবে যদি বিবেক থেকে থাকে আপনি একবার চোখটা বন্ধ করে ভাবেন তো আল্লাহ কী বলেছে অতএব আমাদের মুসলিম ভাইদেরকে এটা আমাদের মেসেজ থাকবে এ রমজান আমাদের জীবনের শেষ রমজান হতে পারে আমার আপনার জন্য অতএব আল্লাহ তালার দিকে একটু ফিরে আসেন আল্লাহ সুভাহ আহুয়া তালার দিকে তবা করে ফিরে আসেন এই জুমার আসবে জুমা আর এই রমজান মাসের সর্বশেষ জুমা অতএব আপনি আল্লাহর কাছে তবা করার জন্য আরো তিন দিন পাচ্ছেন আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি কোনো ব্যক্তি যদি একদিন রমজান বাকি থাকতেও আল্লাহ সুবাহ আহুয়া তালার কাছে তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ আপনাকে গ্রহণ করে নেবে যারা তিরিশ দিন আল্লাহকে সন্তুষ্ট করেছে আপনি পারেননি হেয়ালি করেছেন আজকের খুববার পর থেকে যদি বাকি দিনগুলো আপনি আল্লাহ সুবাহর মর্যাদাকে খেয়াল রেখে চলেন এটা আমাদের বিশ্বাস আমাদের বিদ্যা বলতেছে কোরআন হাদিসের দলিল এটাই বলে তিরিশ দিন ইবাদত করে যেই মর্যাদা সে পেয়েছে আপনি তিন দিনের ইবাদতে আল্লাহ আপনাকে সেই মর্যাদায় পৌঁছে দেবে কারণ কোনো ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে আল্লাহ তাকে খালি হাতে ফেরায় না বরং আল্লাহ বলেছেন ইল্লামান তাবা ও আমানা ওয়া আমিলা আমালান সালেহান ফাউলা ইকায়ু বদ্দিল্লাহ সৈয়াতিহিম হাসানাত ও কান আল্লাহ গফুর আর রাহিমা আল্লাহ সুহান আতালা বলেছেন তওবাকারীদের অতীতের সমস্ত পাপকে মাফ তো করা হয় বরং তার পাপের জীবনের যতগুলো পাপ আছে সব নেকি দিয়ে রূপান্তরিত করে দেওয়া হয় অতএব আল্লাহর কাছে আমাদেরকে তব করে ফিরে আসতে হবে এই জাতি এই রাষ্ট্র আমাদের উপরে নাইন সাফি যদি করে থাকে আপনি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেন শুধুমাত্র আল্লাহর জন্য ইসলামের জন্য আপনি মুখটা বন্ধ করে থাকবেন এদের সম্পর্কে বদনামি করার কুৎসা গাওয়ার নিন্দা করার আমাদের কিছুই নেই শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে দেন আল্লার কাছে শুধু বিচার দিয়ে দেন মুসলিম হিসাবে যে আল্লাহ এরা তো আমাদের উপর জুলুম করে মুসলিম ভাই হিসাবে রাসূলের রাষ্ট্রর মানুষ হিসেবে তারপরও জুলুম করে কিন্তু আমরা দেশে গিয়ে তাদের সম্পর্কে কোনো বদনাম করব না এটা আমাদের কোনো কল্যাণ নেই কারণ এটা আমাদের রাষ্ট্র এটা মুসলিমদের রাষ্ট্র অতএব আমরা বদনাম করলে এটা আমাদের উপরেই যাবে অবশ্যই এদের মধ্যে অনেক খারাবি আছে কিন্তু এর মধ্যে যে ভালো দিকগুলো আছে আপনি সেগুলো নেবেন গত পর্বে একটা স্টেটাসের মধ্যে এটাই বলেছিলাম যে সৌদি আরব থেকে ভালো কিছু নিয়ে যান ও কমেন্ট করেছে তাহলে আপনি ফিলিস্তিনিদের খারাপি দেখতে পান সৌদি আরবের খারাপি দেখতে পান না দেখেন দেখা আর গ্রহণ করা এক জিনিস নয় আমরা বলি না যে আপনি সৌদি আরব বা ফিলিস্তিনের খারাপগুলো তুলে ধরেন বা ওখান থেকে নেন কিন্তু খারাপগুলো আপনি জানেন নিয়েন না এটা হচ্ছে আমাদের মেসেজ থাকবে আপনি নিয়েন না ভালো কিছু নেন এখানে কি ছিল আগে একটা সময় ভালো আজান হয়ে গেলে কাজকাম বন্ধ করতে বলা হতো তারপরে মসজিদে মানুষ আসতো এটা ভালো দিক ছিল এটাকে গ্রহণ করেন এখানে মানুষ পর্দা করার প্রতি উৎসাহিত করা হয় সেটাকে গ্রহণ করেন আদার্স যেই জুলুমগুলো করা হয় এটা আল্লাহর জন্য আপনি ছেড়ে দেন কারণ আমরা কিছু করতে পারবো না তাই আমরা আল্লাহ সুবানা হুয়া তালার কাছে চাই না মুসলিম ভাই হিসেবে আমাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে এবং সর্বোপরি আপনি দোয়া করবেন আল্লাহ তুমি আমাদের তকদিরকে পরিবর্তন করে দাও বলে না আমিন সারা জীবন আল্লাহ তুমি আমাদেরকে এভাবে লেবারি করে এই জমিনের বুকে গাধার মতো বানিয়ে দিও না আমাদেরকে সম্মানিত জীবন দান করো এদেরকে যেমন সম্মানিত করেছ মুসলিম হিসাবে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো আমাদের বাংলাদেশকেও স্বয়ং সম্পূর্ণ করো যাতে করে আমরা আমাদের মাতৃ মাতৃভূমির মধ্যে রিজিকের সাথে সম্মানের সাথে বসবাস করতে পারি কারো গোলামি যেন করতে না হয় আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো আমাদেরকে সম্মানিত করো আমাদের পাপগুলোকে আল্লাহ তুমি মাফ করো তা আজকে যদিও অনেকগুলো কথা বলার ছিল সময় একেবারে শেষ প্রান্তে আকুল উলি কাউলি হাজা আস্তাক ফের আলী অলাকুম আলী সাহ ইর মুসলিম ফাস্তাক ফেরো ইন্না হো হু আল গফর রাহিম একটু সামনের দিকে চেপে বসেন সামনের মানুষগুলো অনেক দূরে

আসলাত আল্লাহ রসুলিল্লাহাম মাবাদ যেমনটা আপনাদেরকে বললাম যে রমজান মাসের হকটাকে যারা গাফিলতিতে নষ্ট করে দিয়েছেন আপনি আল্লাহর কাছে তবা করে ফিরে আসেন এই বাকি দিনগুলোকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন যাদের পক্ষে সম্ভব উমরাতে উমরাতে ঘুরে আসেন কারণ রমজান মাসের উমরা রাসুল্লা সাল্লাম আলহি ওয়াসাল্লামের সাথে হজ করার নেকি আপনি পেয়ে যাবেন আর যারা উমরা করেছেন আল্লাহ আমাদের আমাকে সহ আপনাদেরকে তৌফিক দান করুন এবং আমাদের এই ইবাদতকে আল্লাহ কবুল করুন আমিন দ্বিতীয় মেসেজ যেটা থাকবে আজকে রাত হচ্ছে কদরে রাত হতে পারে যেহেতু আজকে রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত সেটা হচ্ছে সাতাইশে রাত যে রাত সম্পর্কে হাদিসে স্পষ্ট রয়েছে তারপরে বেজর রাতগুলোর মধ্যে থেকে আরেকটা রাত আমরা পাবো সেটা হচ্ছে উনত্রিশের রাত এই দুইটা রাতের বিগত রাতগুলোতে যদি কদর না হয়ে গিয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য গোল্ডেন চান্স এই দুই রাত যদি আমরা জেগে থাকতে পারি আশা করা যায় আজিজ এর মধ্যে কদর হলে আমরা কদর পেয়ে যাব আমি মনে করি না যে একজন ব্যক্তি সবচেয়ে দামি জিনিস নিতে চায় আর তার জন্যে প্রচেষ্টা করবে না এটা হতে পারে না রাসোর আলহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো ভালো কিছুর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালানো উচিত বা আমাদেরকে প্রচেষ্টা করা উচিত তো আল্লাহ তাআলা আমাদের জন্য এই কল্যাণকর দুইটা রাত রেখেছেন আপনি কি করবেন সারা রাত আপনাকে জেগে থাকতে হবে যারা ঘুমাবেন এখন যদি পারেন কিছুটা ঘুমিয়ে নেন কর্ম থাকলে তো কিছু করার নাই তবে চেষ্টা করবেন মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত জেগে থাকতে কারণ রাত মাগরিবের পর থেকে শুরু হয় এটা আপনিও জানেন কিন্তু আপনার আপনারই আপনার বেলায় আপনি আবার মদ ঘুরে যান আল্লাহ সুবহানাহু হুয়া তালা তো কোরআনে বলে দিয়েছেন যে তোমরা ফজর থেকে নিয়ে পালন করো রাত পর্যন্ত তাহলে ওই রাত বলতে তো আপনি মাগরীবকেই বুঝান এই জন্য আজান হয়ে গেলে সাথে সাথে আপনি ইফতারি করতেছেন তাই না তাহলে এখান থেকে রাত শুরু কতক্ষণ পর্যন্ত ফজর পর্যন্ত এটা পুরাটা হচ্ছে রাত এই পুরাটা রাত আপনাকে জেগে থাকতে হবে আর জেগে গেমস খেলার জন্যে না লুডো খেলার জন্যে না বরং আপনি এ রাত জেগে ভালো কাজে লিপ্ত থাকবেন ভালো কাজে কিছুটা সময় কোরআন পড়েন কিছুটা সময় আপনি নিজে নিজে সালাদ পরেন মসজিদে যখন জামাত হবে তখন মসজিদের জামাতে চলে আসেন তারপর আপনি আল্লাহর কাছে একাকি দোয়া করেন আপনার জীবনের যে প্যারেশানিগুলো নিয়ে আপনি সৌদি আরবে এসেছেন আর আপনার আসার পরে যে প্যারেশানিগুলো আপনি অনুভব করতেছেন পরিবারের পক্ষ থেকে আপনার ব্যক্তি লাইফে আপনি আল্লাহর কাছে চান এটা আপনার সুবর্ণ সুযোগ আর সবচাইতে বড়ো ব্যাপার যেটা সেটা হবে আপনি আল্লাহর কাছে জান্নাত চান জাহান্নামের আগুন থেকে মুক্তি চান জাহান্নাম থেকে মুক্তি এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আপনি জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে কামনা করবেন দুনিয়ার প্যারেশানি আসবে যাবে এটা চমৎকার কথা বলা হয়েছে একজন আলেমের পক্ষ থেকে বা কে বলেছে আমি জানি না বলা হয়েছে মুমিনদের জীবনে প্যারেশানি আসবে এটা হচ্ছে মুমিনদের গুণ প্যারেশানি আসা প্যারেশানি পরা এটা হচ্ছে মুমিনদের গুণ কিন্তু সব সবসময় প্যারেশান থাকা এটা হচ্ছে মুনাফিকদের গুণ বোঝেন কথা আপনার জীবনে প্যারেশানি আসবে আবার যাবে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এক সময় বলবেন কষ্টে আছে আবার বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে মুমিনদের গুণ আর যাকে জিজ্ঞেস করলে বলা হয় না ধাত এটা জীবন বা এই সেই সারা জীবন আপনি প্যাসানি আছেন একবার আল্লাহর প্রশংসা করেন না জেনে এটা মুনাফেকদের গুণ মুনাফেক কখন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয় না কিন্তু মুমিন এই দুঃখ কষ্টে পড়বে আবার সন্তুষ্ট হবে আবার আল্লাহর প্রশংসা করবে এটা হচ্ছে মোমিনদের গুণ প্যারেশানি সবার জীবনে সবসময় থাকবেন আপনি জেনে নেন আপনি আজকে হয়তো মন্দ আছেন কালকে ইনশা আজিজ আল্লাহ আপনাকে ভালো করবেন আল্লাহর উপরে ভরসা রাখেন আমাদের একে অপরের প্রতি দোয়া করতে হবে যেন আল্লাহ আল্লা সুবাহনাহতালা আমাদেরকে ক্ষমা করেন আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করেন আমাদেরকে যেন আল্লাহ আল্লা সুবাহনাহতালা পাপের কারণে কেয়ামতের মাঠে না ধরেন আমাদেরকে যেন আল্লাহ সুবাহ না হওয়া তাহলে মাঠে ক্ষমা করে দেন এই দোয়া আমি আপনাদের জন্য এবং আপনারা আমাদের জন্য করবেন সর্বোপরি বাংলাদেশের জন্য অবশ্যই দোয়া করবেন যেভাবে এই রাষ্ট্রের জন্য ইব্রাহিম ইসলাম মুহাম্মদ সাল্লাহ আসাল্লাম দোয়া করে গেছেন আমরা বিশ্বাস যে আমাদের রাষ্ট্রেও যদি নবী থাকতো তারা আমাদের রাষ্ট্রের জন্য দোয়া করতেন কারণ আমাদের ওই ভূখণ্ডটা ছাড়া আর কোনো আশ্রয় নাই পৃথিবীতে কারণ আল্লাহ আমাদেরকে ওই জন্য সৃষ্টি করেছেন সেখানে যদি আমরা ভালো কিছু করতে পারি আমরাই ভালো থাকবো অতএব যত দুর্নীতির মাঝে হলেও আমাদের মানুষদের জন্য দোয়া করতে হবে এটাই বাস্তবতা আমরা কারণ ফিরে যাব তো আমাদের জায়গাতেই এই আমাদের মুসলিম ভাই যারা যেই যেখানে আছেন আপনি ডিস্ট্রিক্ট নিয়ে দ্বন্দ্ব করবেন না আপনার রোমমেট হতে পারে সে নোয়াখালী বা বরিশাল বা নারায়ণগঞ্জ বা কোথাকার সেটা আপনার ভাই কারণ আপনি যখন আমি তো ফিল করি সেটা আপনি যখন অসুস্থ হবেন যাকে আপনি নোয়াখালী বলে বরিশালের বলে কুমিল্লার বলে বা যে কোনো কিছু আপনি আলাদা হয়ে যেতে চাচ্ছেন না দেখবেন আপনার বিপদে আপনার অসুস্থ হলে ও ছাড়া এখানে হেল্প করার মতো আর কাউকে পাবেন না অতএব যেহেতু আমরা এখানে প্রবাসী আমরা সবাই ভাই আমরা বাংলাদেশি এটা একটা বড় পরিচয় এখানে ডিস্ট্রিক্টকে আপনি টেনে নিয়ে আসবেন না সাদা কালা বা কে বড় মাপের অফিসার কে লেবার এটা নিয়ে আসবেন না আমরা এখানে সবচেয়ে বড় প্রথম পরিচয় আমরা মুসলিম তারপরে আমরা বাংলাদেশি এতটা যদি হয় আমি মনে করি যথেষ্ট তাহলে আমাদের মধ্যে সম্প্রীতি ঠিক থাকবে আর যে যতটুকু পারেন আমাদের অপর ভাইকে হেল্প করার চেষ্টা করবেন কারণ এখানে আপনার হেল্প একটা নতুন ভাইয়ের জন্য অনেক বড় একটা উপকারের বার্তা হবে আপনি তার রিজিক নিয়ে চিন্তা করেন না যে তাকে চাকরি দিলে আপনার রিজিক কমে যাবে না এটা মোটেও ভাববেন না আপনার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে আর চেষ্টা করবেন মুসলিম বাঙালি ভাই হিসেবে আরেক ভাইকে হেল্প করার যতটা আপনি পারেন আপনি জানেন না এটা আল্লাহ সুবানার পক্ষ থেকে কত বড় নিয়ামত তো কথা বলতে থাকলে লম্বা হয়ে যাবে রাসুল্লাহাল সাল্লাম আমাদের উপরে ফেতরাকে ফরজ করেছেন জাকাতুল ফেতরা ফর হুজুরদের খপ্পরে আপনারা পড়বেন না সুন্ন উপরে আমল করার চেষ্টা করেন আপনি যে মানের খাদ্য খান আপনি ঝামেলাতেই যেন না টাকা না খাদ্য না কি আপনি সোজা বাংলা বোঝেন আপনি যে খাদ্য খান সেটা আপনি আড়াই থেকে নিয়ে তিন কেজির পরিমাণ আপনি সাদাকা করে দেন এটা হচ্ছে ফেতরা আর ফেতরা দেওয়ার সময় এখনো আসেনি আঠাশ রমজান থেকে আপনি শুরু হবে যেহেতু আগেভাগে দিতে হবে আর এখানে যদি অভাবে নেত না থেকে থাকে আপনি যদি টাকা দেশে পাঠাতে চান তাহলে আপনার আড়াই অথবা তিন কেজি চাউলের পরিমাণ টাকা আপনি দেশে পাঠিয়ে দেন যে আপনারা এই টাকা দিয়ে খাদ্য কিনে বিতরণ করে দেন এটা হবে সবচেয়ে সহজ পদ্ধতি আর কোনো প্যাচেজেন না সব বছর ফেতরার নিয়ম চেঞ্জ হয় না এটা একবারে চূড়ান্ত যেমন জাকাতের সংখ্যা চেঞ্জ হয় না আড়াই টাকা শতকরায় দিতে হয় জাকাত ফেতরা হচ্ছে আড়াই থেকে তিন কেজি এটা কোনো দিন চেঞ্জ হবে না আপনার যে খাদ্য খান সেটা দিয়ে আপনি ফেতরা আদায় করেন কোন রকমের প্যাচ কোন রকমের না যে তাহলে আটা দিয়ে দিলে হবে কিনা কোন চাউল লাগবে পোলাও চাল দিলে হবে কিনা তেল দিলে হবে কিনা গরুর গোস্ত দিলে হবে কিনা আপনি এসবে জেন না এগুলো আমাদের মূল খাদ্য না মানুষ যেগুলো খাদ্য হিসেবে খেয়ে বেঁচে থাকে আর সবচেয়ে উত্তম যদি আপনি খেজুর দেন ঝামেলাই শেষ যেহেতু রাসোসলাম যেগুলো দিয়েছেন আপনি সেটা দেন নিতে পারেন কিন্তু সামর্থ্য কুলাবে না এই জন্য সবচেয়ে বেটার হলো আমরা বাঙালিরা যেটা আমাদের খাদ্য হিসাবে খাই চাল ডাল আপনি এগুলো আড়াই কেজি বা তিন কেজি আপনি দিতে পারেন এটা হচ্ছে ফেতরা দিবেন আপনার ঈদের সালাতের পূর্ব মুহূর্তে ঈদের সালাতের আগেই যেন দেওয়া শেষ হয়ে যায় আপনি যদি বাংলাদেশে টাকা পাঠান তাহলে বলে দিবেন আপনার এখানে যখন ঈদ তাদের না আপনার ঈদের আগেই যেন তারা ফেতরাটাকে পরিশোধ করে দিয়ে দেয় আপনি জানেন এই মাত্র আড়াই কেজি চাউলের মূল্য কত রাসুল সাল্লাম বলেছেন তো অমাতুল্লিল মাসাকিন ও তো হরাতুল্লিসমিন এই আড়াই কেজি চাউল আপনি পুরো রমজান মাসে যতগুলো ভুল করেছেন লাগু করেছেন এই আড়াই কেজি চাউল ফেতরা করার কারণে আপনাকে আল্লাহ পুরো এক মাসের যতগুলো খারাপই আছে সব মাফ করে দেবে এটা হচ্ছে আড়াই কেজি চাউলের মূল্য আর এর মাধ্যমে আল্লাহ গরিব মিসকিনদেরকে খাদ্য দেয়ার খাদ্যের মালিক করার একটা ব্যবস্থা করেছেন এটা হচ্ছে ফেতরার বর্ণনা তারপরে জুমার জুমা আর নাই ঈদের সালাতের জন্য আপনারা ভালো করে প্রস্তুতি নিয়ে আসবেন সিম্পলভাবে দুই রাকাত নামাজ পড়ানো হবে এটাই হচ্ছে ঈদের সালাত এটাই হলো আমাদের ঈদ ঈদ মানে রং তামসা করা গান বাজনা শোনার নাম নয় ঈদ মানে হচ্ছে আল্লাহর জন্য করা এটাই ঈদ আমি আমাদের প্রবাসী ভাইদের দোয়া করি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কল্যাণের উপরে রাখেন আমাদের পাপগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন এ রমজান মাসে যেভাবে আমরা আল্লাহর ইবাদত করেছি আল্লাহ কেয়ামত পর্যন্ত আমাদেরকে এভাবে তোমার গোলামি করার তৌফিক দান করো আমরা যারা তওবা করতে পারিনি আল্লাহ তুমি আমাদের অন্তরে তোমার ভয় ঢেলে দাও আমাদের অন্তরগুলোকে পবিত্র করো আল্লাহম্মা জাক্কি হাঁ রোমান জাক্কা হাঁ আন্ত ওয়ালি একটা ঘোষণা রয়েছে দাম্মাম প্রজেক্টের ম্যানেজারের পক্ষ থেকে আজকে আগামীকাল ইফতারের দাওয়াত মানে আজকে নয় তাহলে আগামীকাল আপনাদের ইফতারের দাওয়াত রয়েছে এখানে এখানে আসবেন এবং এক ভাইয়ের বাবা মারা গেছে তার জন্য দোয়া চেয়েছেন আল্লাহসুবাহানা হুয়াতলা আমার এবং তার পিতামাতাকে ক্ষমা করুন বলেন আমিন আল্লাহ আমার এবং আপনাদের পিতামাতাকে ক্ষমা করুন বলেন আমিন যখন কেউ দোয়া চাইবে আপনার কাছে আপনি আপনার বাপমার জন্য আগে দোয়া করবে নিজের জন্য আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে আমার পিতামাতাকে এবং আমাদের এই ভাই এর বাপমাকে ক্ষমা করে দাও এটা করতে হবে নিজেকে কখনো আপনি খালি ছাড়বেন না ওম্মে সালাম আর আল্লাহ তালান হা রাসুল কাছে এসে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ আবু সালামা তো মারা গেছে আমি তার জন্য কি দোয়া করব তুমি বলো রাসুলাম বলেছেন কুলি তুমি বলো আল্লাহ ফিরি ওয়ালাহু আল্লাহ তুমি আমাকে এবং তাকে ক্ষমা করো তার মানে নিজের ক্ষমাটা বেশি জরুরি এই জন্য বলতেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ক্ষমা করুন বলেন আমিন আল্লাহ সুবাহানা হুয়া তালা এই প্রবাসে আমাদের মুসলিম ভাইদের যে কষ্টগুলো আছে আল্লাহ তুমি লাঘুব করে দাও তুমি যেমন আরবদের স্রষ্টা তুমি যেমন আরবদের রব তুমি যেমন ইউরোপ আমেরিকার রব তুমি আমাদের বাংলাদেশও রব তুমি আমাদেরও রব তুমিও আমাদেরকে সৃষ্টি করেছো তুমি চাইলে আমাদেরকেও স্বয়ং সম্পূর্ণ সমৃদ্ধশালী করতে পারো তুমি চাইলে আমাদেরকে সুস্থ করতে পারো তুমি চাইলে আমাদেরকে শক্তিশালী করতে পারো তুমি চাইলে আমাদেরকে নিরাপত্তা রাখতে পারো আল্লাহ যে নিরাপত্তা বাংলাদেশে যতটাই আছে আল্লাহ তুমি এই নিরাপত্তাকে বহাল রাখো আমাদেরকে কেয়ামত পর্যন্ত নিরাপত্তায় রাখো যে সমস্যাগুলো বিভিন্ন মুসলিম কান্ট্রিতে হচ্ছে আল্লাহ এই সমস্যা থেকে আমাদের মুসলিম জাতিটাকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের চারোপাশে যেই হিন্দু আনা সমাজ যে রাষ্ট্র রয়েছে যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ এই সমস্ত কুফওয়ার রাষ্ট্র থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো এবং আমাদের মুসলিম এবং মুসলিম নেতাদেরকে আল্লাহ তুমি হিতাহিত জ্ঞান দান করো এবং আমাদের উপরে আল্লাহ ইনসাফ করা লোক তুমি সৃষ্টি করে দাও এবং আমাদেরকে উত্তম নেতা দান করো যে জাতিটাকে সুদৃঢ় দিতে পারে এবং বাংলার জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাইদেরকে কবুল করো আমিন আস্তাগফিরুকা ওয়া কত বিলি আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু